হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আমরা অনেকেই দেখি যে ফেসবুক ব্লু ব্যাজ বা ফেসবুক ব্লু টিকমার্ক যেটা আছে সেটা অনেকেই পেয়ে যায়, মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারাও এই ব্যাজটি পায়। তো কীভাবে পায়, আপনিও কীভাবে পেতে পারেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আমরা ফেসবুকের কিছু আর্টিস্টদের আমরা দেখি, যেরকম আমি প্রথমে রেখেছি মেহজাবিন চৌধুরীকে, এবং এটি হলো তার একটি ফেসবুক আইডি। তো এই ফেসবুক আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ব্লু ব্যাজ যেটা আছে সেটার মধ্যে সে টিক মার্ক পেয়ে গেছে, ঠিক আছে। এবং একই মতো তার ফেসবুক পেজে যখন যাব, ফেসবুক পেজটাও কিন্তু তার মানে ভেরিফিকেশন করা, ঠিক আছে, মানে দুইটাই কিন্তু তার ভেরিফিকেশন অলরেডি করা আছে। তো আপনারা চাইলে এখন আপনার ফেসবুক পেজ বলেন, ফেসবুক আইডি বলেন, আপনি চাইলেই আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন কারা কারা করতে পারবেন এবং আবেদন করলে আপনাকে দিবে কি না পুরোপুরি বিস্তারিত জানাবো। কারণ আমরা অনেকেই দেখি যে 700 ভিউজ রয়েছে বা 5000-6000 ভিউজ রয়েছে, তারাও কিন্তু এটি পাচ্ছে, ঠিক আছে। তো এটা কোনো আপনার ধরা বান্ধা নেই যে আপনার 1 লাখ ফলোয়ার লাগবে, 1 লাখ কিছু লাগবে। যেরকম এই যে এই প্রত্যয় খান, তার কিন্তু এখন 1,99,000। তো এটা আগে কিন্তু এত ছিল না, ঠিক আছে, এটা আগে তার এত ছিল না। এটা হলো তার ফেসবুক পেজ। তো এটা আগে এত ছিল না, 5-10,000-20,000 মতো ছিল, তখনও কিন্তু সে এই ভুলু ভেরিফিকেশনটা পেয়ে গেছে। তো আপনিও চাইলে কিন্তু আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের মধ্যে এই ভুলু বাজেট বা ভুলু ভেরিফিকেশন যেটা বলে বা ভুলু টিকমার্ক যেটা বলেন সেটা কিন্তু আপনার খুব সহজেই পেতে পারেন। এর জন্য আপনাকে যেটা যেটা করতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি সার্চ ইঞ্জিন থেকে আপনাকে সার্চ করতে হবে। এখানে এসে সার্চ করবেন ফেসবুক ব্লু ব্যাজ। তো ফেসবুক ব্লু ব্যাজ লিখে সার্চ করবেন। তো এরপর লেখা প্রথমেই দেখবেন একটি অপশন আসবে, হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফিকেশন বাজেট অন ফেসবুক। তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন, একদম প্রথম যে অপশনটি পাবেন সেটার মধ্যে ক্লিক করে তারপর আপনারা গুগল ক্রোম বলেন বা যে কোনো একটি সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করে দিবেন। তারপর এখানে বলেছে যে কারা কারা অ্যাপ্লাইয়ের জন্য এটি পাবে। তো এটা হলো মানে সবাইকে তো আর অ্যাপ্লাই করতে পারবেন সবাই, কিন্তু কারা কারা এই ব্যাজটি পাবে তাদের জন্য। যেমন অনেকে আছে পলিটিশিয়ান, অনেকে আছে গেম খেলে, অনেকে আছে ইউটিউবার, অনেকে আছে সিঙ্গার, অনেকে আছে আর্টিস্ট। তো তারা কিন্তু এই মূলত এই মানে এই ক্যাটাগরির মধ্যে যারা আছে তারা কিন্তু এই ব্যাজটি পাবে। তো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, তো আপনি চাইলে পড়ে নিতে পারেন, অথবা আমি কিছু আপনাদেরকে ভিডিও শেষে কিছু ক্লু দিব যেটা আপনি খুব সহজেই পেতে পারেন। তো এখানের মধ্যে আপনারা আসলাম, আসার পর এখানে বলছে যে ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ। এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ফেসবুক পেজ অথবা আমাদের নিজেদের যে প্রোফাইলটা আছে সেটা আমরা ভেরিফিকেশন করব, অথবা ব্লু টিক মার্ক বলেন বা ব্লু ব্যাজটা আছে সেটা আমরা নিব। তো এই যে ফিল আউট দিস ফর্ম, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করলে এখানে বলছে যে হোয়াট আর ইউ ভেরিফাই, মানে আপনার কী ভেরিফাই করতে চাচ্ছেন, ফেসবুক পেজ না ফেসবুক প্রোফাইল। তো আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটাই মন চায় সেটাই করতে পারেন। তো আমি প্রোফাইলের মধ্যেই ক্লিক করলাম, প্রথম অবস্থায় প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে বলেছে যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিতে। তো এই ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া একদম ইজি। তো আপনারা ডাইরেক্ট আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। যেমন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি, তো চাইলে আমাকে ফলো করতে পারেন আপনারা। আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখান থেকে যে নিচে দেখতে পাবেন যে এই 3টা ডট ডট দেওয়া আছে, এই 3টা ডট ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক যে অপশনটি আছে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানটি এসে আপনার এই যে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে বলছে যে ডকুমেন্টগুলো দিতে। তো আমার একটা স্টেপ ডকুমেন্ট দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ কনফার্ম, হ্যাঁ কনফার্মেশন অথরিটি।
তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ডকুমেন্ট টাইপ, মানে আমার কি ডকুমেন্ট দিয়ে আমি এখানে সাবমিট করব। তো এখানে ডকুমেন্ট টাইপের মধ্যে রয়েছে পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন, এরপর রয়েছে ট্যাক্স এবং আরও অনেক কিছু রয়েছে। তো আমরা মূলত ন্যাশনাল আইডি কার্ডটা আমাদের কাছে সবার কাছে আছে যেহেতু, তো আমি ন্যাশনাল আইডেন্টিফিকেশনটা দিয়ে দিলাম। তারপর এখানে মধ্যে চুজ এ ফাইল, এই চুজ এ ফাইলের মধ্যে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ড সামনের পাশ এবং পিছনের সাইডের ছবি এখানে আপলোড করে দিবেন। তারপর বলছে যে দ্বিতীয় স্টেপে বলছে যে ক্যাটাগরি, আপনার কী ক্যাটাগরিতে আপনি কাজ করেন বা আপনি কোন ক্যাটাগরির মানুষ, যে কারণে আপনাকে এই ব্লু ভেরিফিকেশনের যে টিক মার্কটি বা ব্লু ভেরিফিকেশনটা আপনাকে দিবে। তো এটি ক্যাটাগরিকে আপনাকে সিলেকশন করতে হবে, আপনি কি কোনো স্পোর্ট খেলেন কি না বা পলিটিশিয়ান বা গভর্নমেন্টের কোনো কিছু কি না বা আপনি গান গান কি না বা ফ্যাশন ডিজাইনার কি না বা বিনোদন দিয়ে থাকেন কি না বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার কি না বা গেমার কি না বা বিজনেস অর্গানাইজেশনের কিছু কি না বা আদার কোনো কিছু, আদার অনেক কিছু থাকতে পারে, তো আপনি ওইটা কি না। তো আমরা মূলত আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে বলছে যে কান্ট্রিকে আপনাকে সিলেকশন করতে, তো আমি কান্ট্রি যেহেতু বাংলাদেশি তো আমরা বাংলাদেশটাকে সিলেকশন করে দিব, তো বাংলাদেশটাকে সিলেকশন করে দিলাম। তারপর এখানে বলছে যে আরও অনেক কিছু আছে যেগুলো বলছে অপশনাল, তো আপনি এগুলো চাইলে দিতে পারেন, না দিলেও আমার মনে হয় কোনো সমস্যা নেই। তারপর বলছে যে আপনার সোশ্যাল সাইটগুলোর মধ্যে আপনাকে এখানে পাঁচটা, টপ পাঁচটা আপনাকে এখানে দিতে পারবেন। তো পাঁচটার মধ্যে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, আপনার টুইটারের লিঙ্ক দিতে পারেন, হ্যাঁ এরকম করে আপনার এখানে পাঁচটা সাইটের আপনার এখানে লিঙ্ক দিতে পারেন, বা একটা দুইটা দিলেও আপনার কোনো সমস্যা নেই, বা আপনি যদি চান যে আপনি দিবেন না, না দিলেও এখানে কোনো সমস্যা নেই। এরপর লার্ন অ্যাবাউট ভেরিফিকেশন পেজ অ্যান্ড প্রোফাইল, মানে আরও কিছু আপনাকে শেখার জন্য এখানের মধ্যে ক্লিক করতে হবে, এই যে এই অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, মানে এখানে আপনার আরও কিছু শিখতে হবে। এখানে বলছে যে দ্য ভেরিফাইড বাজেট, তো এত কিছু না পড়ে আমি একদম আপনাদেরকে একদম ভালো মতো করে বলি, এটার মধ্যে আপনার যদি ক্যাটাগরিটা ঠিক মতো থাকে, আপনার যদি কোনো একটা প্ল্যাটফর্মে থাকেন, যেরকম আপনি যদি কোনো মিউজিশিয়ান হন বা কোনো আর্টিস্ট হন বা কোনো ইউটিউবার হন বা আদার্স কোনো কিছু থাকেন, যদি ভালো কোনো ক্যাটাগরির মধ্যে থাকেন, আপনি যদি জনপ্রিয় থাকেন, তাহলে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর যদি তারা যদি জেনে ফেলে আপনি এই ক্যাটাগরির মধ্যে কোনো কিছুই না, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে আপনার এটা রিমুভ করে দিবে, আপনাকে যদি দিয়েও থাকে তাহলেও রিমুভ করে দিবে, ঠিক আছে। তো এটা ভেরি কেয়ারফুলি থাকবেন। এবং এখানে যে পাঁচটা যে লিঙ্ক চেয়েছে, তো পাঁচটা লিঙ্কের মধ্যে আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, টিকটক দিতে পারেন যদি আপনি টিকটকার হয়ে থাকেন, হ্যাঁ লাইকির হলে লাইকির দিবেন, বা আপনার যদি আরও যদি অপশন যদি থাকে ইনস্টাগ্রাম টুইটার এগুলোর যদি অপশনগুলো থাকে, তাহলে আপনার এগুলোর মধ্যে এগুলো দিয়ে দিবেন, তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে তারা সুবিধা বোধ করবে। এবং আপনাদের এটা করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড যে অপশনটি আছে, এই সেন্ডের মধ্যে ক্লিক করে দিলেই আপনার এই রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে, এবং আপনার আইডিটাকে বা পেজটাকে যাচাই বাছাই করে যখন দেখবে সব কিছু ঠিকঠাক, তখন আপনাকে এইটা দিয়ে দিবে, এক মাস বা এক সপ্তাহের মধ্যে আপনাকে এটা দিয়ে দিতে পারে। তবে আরেকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, আপনি যে ফেমাস বা আপনার যে জনপ্রিয়তা আছে সেটা আপনার কিন্তু প্রকাশ করতে হবে। যেরকম আপনার আর্টিস্টরা যারা আছে তাদেরকে কিন্তু মানুষ অনেক রকমের ট্যাগ করে, যেরকম নাটক দিয়ে ট্যাগ করছে, তারা তাদের নাটকের লিঙ্কগুলো শেয়ার করছে, এগুলোর মধ্যে কিন্তু তারা প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং তারা প্রতিনিয়ত তারা কিন্তু পোস্ট শেয়ার করে যাচ্ছে। যেরকম দেখবেন যে তাদের ফেসবুক আইডিতে মাসে দেখবেন যে 30 দিনে, 28 দিন, 26 দিন, 25 দিনে কিন্তু তারা পোস্ট করছে, কিন্তু আপনি আমি কিন্তু এটা স্বাভাবিক যারা আছে, মানে যারা এগুলোর জন্য যোগ্য না, তারা কিন্তু এরকম শেয়ারগুলো আমরা করছি না, বা আমাদের কেউ খুব বেশি একটা মানুষ ট্র্যাক করছে না। তো আমরা কী করতে পারি এই বাজেটটা পাওয়ার জন্য? তো আপনি চাইলে কী করতে পারেন, আমি একজনকে দেখেছি যেটা হলো, একজন না আমি অনেকজনকে দেখেছি যারা খুব 2,000-3,000 ফলোয়ার নিয়েই কিন্তু তারা এই ব্লু ভেরিফিকেশনের এটা পেয়ে গেছে। তারা মূলত যেটা করে সেটা হলো বিভিন্ন সেলিব্রিটিদের আইডিতে যে কমেন্টস করছে, হ্যাঁ ভালো ভালো কমেন্টস করছে বা তাদের মন্তব্যগুলো জানাচ্ছে এবং বিভিন্ন সেলিব্রিটিদের ছবি আপলোড করে তাদেরকে ট্যাগ করছে, এবং প্রতিনিয়তই আপনার বিভিন্ন
ধরেন ফটোগ্রাফি হলে বিভিন্ন রকমের ফটো শ্যুট করছে, বা কোথাও যাচ্ছে সেটার ব্লগ ভিডিও করে দিচ্ছে, বা কিছু করছে সেটার ভিডিও করছে, বা দৈনন্দিন লাইফে যেটা হচ্ছে সেটার ছবি আপলোড করে দিচ্ছে। এবং তার ক্যাটাগরির যে মানে তার জব রিলেটেড বা তার ক্যাটাগরির যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে আপলোড করে দিচ্ছে। যদি এরকম যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু পাবেন। আমি মূলত ফেসবুকে তেমন একটা সময় দিই না, আমি এত একটা আপলোড করি না এবং বিভিন্ন মানুষের এত কমেন্টস টমেন্টস করি না, যার কারণে আমি এটা অ্যাপ্লাই করছি না, কারণ আমি জানি এটা পাবো না। হ্যাঁ, কারণ আমার যদি প্রতিনিয়ত থাকে তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যেতে পারতাম, অথবা আমাকে যদি খুব বেশি মানুষ ট্যাগ করতো, আমাকে নিয়ে ভালো পরিমাণ মন্তব্য যেত, তাহলে কিন্তু এটা পেয়ে যেতাম, ঠিক আছে। বা আপনার যদি এই ব্রুফ ভেরিফিকেশন পেজটা পেয়ে যান, বা আপনি যদি মানুষকে অনেক কমেন্টস করেন বা অনেক রকমের পোস্ট করেন, তাহলে আপনার উইকিপিডিয়াতেও কিন্তু আপনার নামটা চলে যাবে এবং গুগলে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে। তো এটাই হলো আজকের মানে মূল কথা, যে আপনার ফেমাসিটি যত আছে ততই আপনি ভেরিফিকেশন বলেন বা যে কাজটাই বলেন সেই কাজটা আপনি সফলভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, এবং সবাই আপনারা আবেদন করতে পারেন, আবেদন করলে আপনার কোনো সমস্যা হবে না, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, এবং কোনো ভিডিও আপনারা যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।